চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অবস্থা, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শিশুর মৃত্যু। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। গত 16 আগস্ট রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত টানা বৃষ্টিতে পূর্বাঞ্চলীয় এলাকার 90% কৃষি জমি ডুবে যায় পাহাড়ি অতিমাত্রায় পানির ডলে। গত শনিবার 17 আগস্ট বাঁশখালীতে পাহাড়ি ডলের পানিতে বেসে গিয়ে মোহাম্মদ নোহান মিয়া নামে শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। শনিবার 17 আগস্ট দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গজিনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নোহান মিয়া একই এলাকার আমিন হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান। বাঁশখালীতে পাহাড়ের ঢলে ও টানা বৃষ্টিতে শুক্রবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, পোলছড়ি, জলদি, শিলকুপ, চাম্বল, পুঁইছড়ি এলাকায় পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় টানা বৃষ্টির ফলে উপজেলার সাধনপুর, কালীপুর, গুনাগুড়ি, বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে ও বোলছড়ি বাজার পৌরসভার বাঁশখালী প্রধান সড়ক টপকে গিয়ে পাহাড়ি ঢলে পানি প্রবাহিত হয়। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে, অনেকের বসতঘর পানিতে তলিয়ে যায়। তলিয়ে যায় পূর্ব বাঁশখালীর বিভিন্ন গ্রামের চলাচলের সড়কগুলো। অতিরিক্ত পাহাড়ি ঢলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও পানিতে তলিয়ে যায়। অধিকাংশ মাছের প্রজেক্ট ও পুকুর তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা। পানি নিষ্কাশনের খালগুলো দখল, দূষণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল জানান, ভারী বর্ষণে আমার ইউনিয়নের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। পানিতে মাস্টার পাড়ায় একটি মাটির ঘর সম্পূর্ণ ভেঙে মাটি ছাপায় 2টি ছাগল মারা গেছে এবং ভূপতি দে কালু ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অতিবৃষ্টিতে সাধনপুর ইউনিয়নবাসীকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, পুঁইছড়ি ইউনিয়নে এক শিশুর মৃত্যুর খবরটি স্থানীয় চেয়ারম্যান তারেকুর রহমান নিশ্চিত করেছেন এবং প্রতিটি ইউনিয়নের খোঁজ খবর রাখছেন বলে জানান। বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক জানান, গতকাল থেকে সকাল অবধি টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানিতে 80-85% কৃষি জমি পানির নিচে তলিয়ে যায়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাবে দু একদিন পরে। পাহাড়ি ছড়াগুলো অবমুক্ত থাকলে এ ক্ষয়ক্ষতি হতো না বলে জানান এ কৃষি কর্মকর্তা।